হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইরে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে সকাল 8টার মতো, তো আজকের ব্লগটা আমি সকাল 8টার থেকে শুরু করলাম। তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আজকে মকর সংক্রান্তি, আর আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে গা। কালকে রাত্রে ভিডিও এডিট করতে করতে না ওই 3টার মতো বাইচা গেছে গা। তো সকালবেলা দেখো লেট করে ঘুম থেকে উঠছি, তারপর ঝটপট করে ফ্রেশ হয়ে এই যে সংসারের কাজে কিন্তু লেগে গেছি গা। আজকে তোমাদের সাথে এইটাই শেয়ার করব যে যদি আমি লেট করে ঘুম থেকে উঠি, তারপরও সংসারের প্রতিটা কাজ আমি কিভাবে সময়ের মধ্যে কমপ্লিট করি। তো আশা করি তোমাদের ভালো লাগবো। তো এখন তো 8টা বাজতেছে, তো আর বেশি লেট করলাম না, ঝটপট করে কিন্তু কাজে লেগে গেছে গা। আর আজকে জানো তো বন্ধু, অনেকদিন পরে এত সুন্দর রৌদ্র উঠছে, সকালবেলা কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগতেছিল। আর আজকে আমার হাজব্যান্ডের সকালবেলা মর্নিং ডিউটি আসছিল, তো ও ডিউটি যাওয়ার পরে না আর একটু কম্বলের নিচে যেয়ে এসে শুইছিলাম, তারপরে এতটা লেট হয়ে গেছে গা। কারণ সকালবেলা প্রচণ্ড পরিমাণ কুয়াশা আসছিল, ঠান্ডাটাও আসছিল, তো ভাবলাম একটু পরে উঠমুখ হয়ে এসে যে শুইলাম, চোখটা লেগে গেছে গা, এই কারণে আজকে অনেকটা লেট হয়ে গেছে গা। তো যাক, তারপর কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত কাজ শুরু করে দিছি। তো প্রথমেই বিছনাটা ঠিক করলাম, বাসি বিছনাটা বেশি ভেলা করে ঠিক করতে নাই। যেই দিন ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠা জায়গা, ওই দিনকে তো সকাল সকালে বিছনাপত্র সব কিছু গুছাই লাই, তারপরে এই যে কালকের যে কাপড়গুলি রাখা আছিল এইগুলি বাস করতেছি। তো এইখানে না আমার যত ছোট ছোট জিনিস আছিল, শীতের দিনে দেখবো প্রচণ্ড পরিমাণে কাপড়পত্র থাকে, সোয়েটারই তো সবচেয়ে বেশি থাকে। তো সোয়েটারগুলি না আমি সবসময় আলাদা রাখি, ওই যেমন আনলার সাইডে রাখি। আর এই যে সোয়েটারটা দেখতেছো, এটা না আনলার মধ্যে ঠিক জায়গা লইতেছিল না, এটা না অনেক একটা জায়গা লো আর একটু ফুল্লা থাকে, যেটা দেখতে ভালো লাগে না। তো এটা একটা হ্যাঙ্গারের মধ্যে রাখা, সেটা হ্যাং করে দিছি, তো দেখতেও ভালো লাগতেছিল আর বেশি একটা জায়গাও লাগছে না। তারপর এই যে সকালবেলা ডাস্টিংটা আছে, এইটা কমপ্লিট করবো। তো প্রথমে আমার বেডের সাইড যে টেবিলটা আছে এইটা ভালো করে পরিষ্কার করলাম। আর এইখানে তো অতদিন একটা অন্য গাছ রাখা আছিল, তো কয়েকদিন ধরে না রৌদ্র উঠতেছিল না, তো গড়ে জ্বালানাটিও খুলতে পারতেছিলাম না, এই কারণে এই গাছটা না মরে যাইতেছিল গা। তো এখানে এই গাছটা সরাইয়া আর একটা মানি প্ল্যান্ট এনে রাখছি এইখানে। কয়েকটা দিন ধরে এই জায়গাটা এমনি ফাঁকা পড়ে আসছিল, তো দেখতেও ভালো লাগতেছিল না। আর মানি প্ল্যান্ট এত আলো বাতাসের দরকার লাগে না, কম আলো বাতাসও দেখবা খুব ভালো গ্রো করে, যদি জলটা ঠিকঠাক মতো আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে মানি প্ল্যান্টটা রাখলাম। তারপর এই যে আনলার নিচের যে জায়গাটা আছে এটা ভালো করে ক্লিন করলাম, এত পরিমাণ তেলিচূড়া, তো তেলিচূড়ার পটেই খালি দেখা যায় এইখানে। প্রতিদিন যদি একটু ক্লিন না করি, ওই 2-3 দিন পরে না এত পরিমাণ তেলিচূড়ার পটে ও এইখানে, যেগুলি দেখতে ভীষণ নোংরা লাগে। এই জায়গাটাও ভালো করে ক্লিন করে জুতাগুলি আবার সুন্দর করে রাখিয়া আয়ে পড়ছি এবার সামনের ঘরে, মানে লিভিং রুমে। তো ঘরের দরজা জ্বালানা খুললাম, সকালবেলা তো জ্বালানাগুলি খুললেও হয়েছে না, তো এইবার যখন রোদ্দু উঠছে জ্বালানাটা খুললা দিছি। তারপর এই যে আমার টেবিলটা, যেইখানে আমার ছোট্ট একটা গার্ডেনের মতো আছে, এই পাতাগুলি না অনেকদিন ধরে ক্লিন করমু করমু করতেছি কিন্তু করাই হইতেছে না। তো ভাবলাম আজকে এই পাতাগুলি একটু মুইচ্ছা দিই, এইগুলির মধ্যে মাটি মাটি লাগতেছিল। কয়েকদিন অন্তর অন্তর যদি আমরা এই গাছগুলি ভালো করে ক্লিন না করে দেয়, তাহলে গাছ তো গ্রো করে হই না আর পাতাগুলিও কিন্তু নষ্ট হইয়া যায় গা। এই কারণে কয়েকদিন অন্তর অন্তর কিন্তু অবশ্যই গাছের পাতাটি ক্লিন করা দরকার। দেখবা বন্ধুরা, গাছপালা দিয়ে ঘর সাজাইতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু এইগুলির যত্ন করাটা কিন্তু এতটাও সহজ না। যতটা সংসারের দিকে নজর দিতে লাগে ঠিক অতটা কিন্তু গাছের প্রতিও নজর দিতে লাগে। কয়েকদিন যদি গাছের নজর না দেই, দেখতেই পেলাম গাছের আগাগুলি নষ্ট হয়ে যাইতেছে গা। তো এইটাই আমাদের কিন্তু রোজই গাছের যত্ন নিতে লাগে। তো যাক, ঘরটাও ঝাড়ু দিলাম, তারপর এই যে সামনের দরজাটা এইটা একটু জল দিয়ে ধুইয়া দিলাম। আজকে যেহেতু মকর সংক্রান্তি, এই কাজগুলি কিন্তু সকালবেলায় করা দরকার আছিল, কিন্তু ওই যে ঘুমতে উঠতে একটু লেট হয়ে গেছে গা, তারপরেও চেষ্টা করতেছি সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি করে করার। আর জানো তো বন্ধুরা, কালকে রাত্রে পিঠা করছিলাম, তো পিঠা করার পরে দেখো এত সব বাসন হয়েছে, যেগুলি আমি কালকে রাত্রেই ধুইয়া রাখছি।
আমাদের এইখানে মকর সংক্রান্তি যেই দিন এর আগের দিন রাত্রে কিন্তু পিঠাপুলি সব কিছু কইরা রাখে। তো আমি তো এত ভালো পিঠাপুলি করতে পারি না, তারপরও চেষ্টা করছি যে এইটুকুনি পারি এইটুকুনি করার, কারণ সংক্রান্তির দিন একটু পিঠাপুলি না খাইলে ভালো লাগে না। এই কারণে কালকে রাত্রে আমরা দুইজনে মিললাম, যেই রকম পারলাম সেই রকমই পিঠা বানাইছি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে বাসনগুলি দেখতেছিলাম, কালকে রাত্রে এই বাসনগুলি বরছে। তো আজকে আমি জানি সকালবেলা অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়া যাইব, এই কারণে কালকে রাত্রে কিন্তু সমস্ত বাসন কইটা ধুইয়া রাইখা দিছি। এই কারণে দেখো আজকে ঘুম থেকে লেট করে ওঠার পরেও কিন্তু আমার এতটা কাজের প্রেশার নিতে লাগতেছে না, কারণ আগের দিন রাত্রে আমি বেশ খানিকটা কাজ কিন্তু আগে রেখে দিয়েছিলাম। তো যাক, কালকে বাজার করা হয়েছিল, তো আটা তারপর যে গুড়ি এগুলি আনা হয়েছিল, তো এগুলি না কালকে রাত্রে কোটায় ডুব খায় রাখতে পারছি না, কারণ সময়ই হইতেছিল না। সেই সন্ধ্যা 7টার সময় পিঠা বানাইতে বইছি, 11টার সময় পিঠা বানাইয়ে সারছি, এই কারণে কালকে রাত্রে এই কাজগুলি করতে পারছি না। কিন্তু যাক, বেশিরভাগ কাজটাই কিন্তু কালকে রাত্রে কইরা রেখে দিয়েছিলাম। তারপর এই যে সকালবেলা এগুলি কাজ করলাম আর কোটাগুলিও কিন্তু জায়গায় রেখে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, এবার আস্তে ধীরে ঘর দোয়ারটা মুছি। সংক্রান্তির দিন ঘর দোয়ারটা না মুছলে হয় না, আর আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, এই কারণে না ওই যে এক্সট্রা যে কোটাগুলি হয় এইগুলি আমার বেডরুমে উপরে একটা শেলফ আছে এখানে রাখতে লাগে। তো আমার সমস্ত জিনিসও এই ঘর ওই ঘর মিল্লা সেরেই রাখি, কারণ ঘরটা ছোট হইলে না জিনিস রাখার ভীষণ কষ্ট হয়, আর এটা যদি বাড়াবাড়ি হয় তাহলে তো আরও বেশি কষ্ট হয়। তারপরেও চেষ্টা করি এই পাড়াবাড়িটার মধ্যে নিজের মতো করে থাকার, নিজের মতো করে চলার, সমস্ত জিনিসপত্র সুন্দর করে রাখার, ঘর দোয়ার পরিপাটি করে রাখার, যাতে একদমই অগোছালো মনে না হয়। আর এটা হয়তো অন্য কারোর, কিন্তু সংসারটা আমার, এই কারণে চেষ্টা করি সমস্ত জিনিস কিন্তু সুন্দর করে গুছাইয়া রাখার। তো যাক দেখো, তোমাদের সাথে কথা কইতে কইতে কালকেই কয়েকটা কাপড় ধোয়ার আছিল, তো কালকে তো আর ধুইতে পারলাম না, তো আজকে এত সুন্দর রৌদ্র দেখা কাপড়গুলি ধুইয়া দিলাম, যেমন সোয়েটার আমার হাজবেন্ডের দুইটা গেঞ্জি, তো এইগুলি ধুইয়া দিয়া স্নানটাও কিন্তু সাইরা লাইছি, তারপর ঠাকুর দেখাইলাম। আর আজকে যেহেতু সংক্রান্তি, ঠাকুরে একটু তিল্লাই বাতাসা এগুলি দিয়া পূজা দিলাম। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়ির ওইদিকে কি হয়, আজকের এই দিনে সবার বাড়ির উঠানে এইরকমভাবে আলপনা দিব, গুড়ি দিয়া সেটা যে যেই রকম পারে এইরকমভাবে আলপনা দিব, তারপর বিকেলবেলা কীর্তন করব, লোকজন আইব আর কি, প্রত্যেকের বাড়ি বাড়ি কীর্তন করব, লুট দিব, ওইখানে তিল্লাই বাতাসা যে যেইটা পারে ওইটা দিব। এইখানে তো আর এটা হয় না। তারপরও সকালবেলা আমি এই ঘরের সামনের যে জায়গাটা, এই জায়গার মধ্যে দেখতেছি একটু আলপনা দিতেছি, যেইটা আমাদের এইখানে হয়, যে জিনিসটা আমরা ছোটোবেলা থেকে দেখে আইতাছি, এই জিনিসটা কিন্তু মন থেকে চাইলেও আমরা মুছতে পারতাম না, তো আমি যেই রকম পারছি এই রকমই আলপনা দিছি। তো পাক্কার মধ্যে তো আর এত ভালো আলপনা হয় না, তো গুঁড়ি দিয়ে আমি যেই রকম ভালো লাগছে এই রকমই আলপনা দিছি ঘরের সামনের জায়গাটা। তারপর তুলসী গাছের নিচে একটা মোম আর একটা ধূপ কাটে দিছি। আমার শাশুড়ি মা তো সেই সকালবেলা সূর্য ওঠার আগেই কিন্তু এইভাবে আলপনা টালপনা দিয়ে সূর্য পূজা কইরা সারছে। আমি তো আর এত সকালবেলা করতে পারছি না, তারপরেও চেষ্টা করছি 9:30টার মধ্যে কিন্তু সমস্ত কাজকর্ম কইরা এইভাবে একটু আলপনা দিয়ে তুলসী গাছের নিচে একটু প্রদীপ দেওয়ার। তাইলে চলো বন্ধুরা, এবার আস্তে ধীরে রান্নাটা শুরু করি। আর আজকে রান্না করবো ছোট আলু ভাজা, ফুলকপি আলু দিয়া মাছ তরকারি। তো প্রথমে আলু ভাজাটা বোয়াইলাম, আর আমি আলু ভাজা করার সময় আলুটা কড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে হলুদটা দেই না, হলুদটা যদি দেই তাইলে না ওই যে জলের সঙ্গে ভিজা কেমন যেন একটা আটালো ভাব হয়ে যায়গা, এই কারণে হলুদটা আমি কিন্তু জলটা শুকাইলে তারপরে দেই। আর আমি কিন্তু সবজিগুলি আগেই রেডি করে রাখিয়া দিছিলাম, কাপড়গুলি ভিজাইয়া তারপরে যা রান্না করবো সমস্ত কিছু কিন্তু কাইটটা ভালো করে ধুইয়া তারপরে কিন্তু কাপড় ধুইলাম, স্নান করলাম, যাতে এই স্নান করে আয়া সেরা চটপট করে আমি রান্নাটা শুরু করতে পারি। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠছি, তো কাজগুলি তো তাড়াতাড়ি করে করতে হইব। তো ফুলকপিটা যেহেতু একদম লোকাল আসিল আর আলুগুলিও নতুন আলু, তো বেশি একটা সময় লাগতো না রান্নাটা করতে। আলু আর ফুলকপিটা আমি আগেই ভাজিয়ে রাখছিলাম, তারপরে কড়াইয়ে ফোড়ন দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষাইলাম, ঝোলটা অ্যাড করলাম। তো মশলার সঙ্গে যদি ফুলকপিটা কষাইতাম তাহলে না ফুলকপিগুলি ভাঙ্গা যাইতো, এই কারণে কষাইলাম না, ঝোলটা দিয়া তারপরে ফুলকপিগুলি অ্যাড করলাম।
তারপরে মাছটা দিয়ে নামাইবার আগে একটু গরম মশলা দিলাম, যেহেতু ধনা পাতা নাই। তো যাক বন্ধুরা, আমার কিন্তু রান্নাবান্নাটা হয়ে গেছে গা। তারপর এই যে বাসনগুলিটা এবার এগুলি ধোমো, তারপরে এই যে গ্যাস স্টোভটা বা ওয়ালগুলি এগুলি ক্লিন করবো। আমি কিন্তু প্রতিদিন রান্না করার পরে গ্যাস স্টোভ, জ্বালানা, তারপর ওয়ালগুলি যেখানে তেলের ছিটা পড়ে ওইগুলি কিন্তু ক্লিন করি। আর আমি কিন্তু আধা ঘন্টার মধ্যেই রান্নাঘরের কাজটাও কিন্তু সাইরা লাইছি, রান্নাবান্নার যে কাজটা আছে। তো অনেক দিন না ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় গা, তারপরেও সকালবেলা যদি একটু প্ল্যান করে কাজগুলি করি তাহলে দেখবো সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে হয়ে যায় গা। আর প্রতিদিনটা তো একরকম যায় না, অনেক দিন দেখবা কাজ করতে ভালো লাগে, অনেক দিন ভালো লাগে না। তারপরেও আমি চেষ্টা করি প্রতিদিন কিন্তু সমস্ত কাজগুলি সুন্দর করে করার, রান্না করার পরে রান্নাঘরটা ভালো করে ক্লিন করার। যদি এমনি রাইখা দেয় আবার যখন কাজ করতাম যামো তাহলে ভালো লাগতো না। এই কারণে রান্না করার পরে আমি সমস্ত ঘর ভালো করে ঝাড়ু দেই, শুধু রান্নাঘরটাই না বাকি দুটোটা ঘরই কিন্তু ঝাড়ু দেই। তো সমস্ত কাজকর্ম সারলাম, এইবার গাছে একটু জল দিমো। সবগুলি গাছে জল দিতাম না, যে গাছগুলিতে আগের দিন জল দিছি না এই গাছগুলিতে আজকে জল দিমো। আর এই গাছগুলি সারতে সারতে চলো তোমাদের কয়েকটা কমেন্টে রিপ্লাই দিই। ফ্যামিলি ব্লগস কমেন্ট করছে, তোমার কথাগুলি ভীষণ সুন্দর, তোমারও কিন্তু খুব মিষ্টি লাগে, তোমার ব্লগ আমি রোজ দেখি, ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, তোমার কাছে আমার কথাগুলি বা আমার যে ভিডিওগুলি এতটা ভালো লাগে। যার মনটা ভালো তার কাছে না বাকি সবাই ভালো লাগে। তো তুমিও অনেক মিষ্টি, তোমারও দেখতে ভীষণ ভালো লাগে। তো তোমরা সবসময় আমার পাশে এইভাবেই থাকো। তাহলে চলো বন্ধুরা, এবার দুপুরের খাওয়া দাওয়াটা সারি, আর কি রান্না করলাম তোমাদের সাথে তো শেয়ার করলামই। আর এই যে কালকে রাতে পিঠা বানাইছিলাম, তো পাটি সাপটা করছি, আর এই যে দুধ পুলি করছিলাম, তো এই দুই জাত পিঠাই বানাইছি আমি আর আমার হাজবেন্ড মিলে। কারণ আমি না এত ভালো পিঠা করতে পারি না, তারপরও চেষ্টা করছি। শুভদীপা রুথ কমেন্ট করছে, তোমার ভিডিও খুব ভালো লাগলো, বোতলের DIY আরও শেয়ার করো। তো অবশ্যই শেয়ার করবো, নেক্সট টাইম যখন কোনো DIY বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আরেকজন কমেন্ট করছিল যে তোমার হাজবেন্ড কী করে, মানে কী জব করে। আমার হাজবেন্ড একজন স্টাফ নার্স, তো নার্সের চাকরি করে। একটা দিদিভাই আমার জিজ্ঞেস করছিল যে তুমি কি জব করো না? না গো, আমি জব করি না, আমার রেজিস্ট্রেশনটা এখনও আইসে না। তো রেজিস্ট্রেশনটা ছাড়া জব করা যায় না, এই কারণে রেজিস্ট্রেশনের লেগে ওয়েট করতেছি, রেজিস্ট্রেশন আসার পরে তারপরে শুরু করবো। সমস্ত কাজকর্ম সারলাম, আর এখন সময় হইতেছে 2টা, তো সকাল 8টা থেকে 2টার মধ্যে কিন্তু আমি সমস্ত কাজকর্ম সারলাম। তো ও একটু ঘুমাইব, তো এই কারণে মশা এটা লাগাই দিছি। আমাদের এখানে ভীষণ মশা, তো মশারি ছাড়া একদমই ঘুমানো যায় না। আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করতেছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক একটা কমেন্ট করে জানাই না।